নবোদয় প্রবেশিকা পরীক্ষা দেবে স্টাডি সার্টিফিকেটটা মানে হেডমাস্টার মশাইকে ফ্লাফ মানে হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে ফ্লাফ করিয়ে সেটা কিভাবে সিগনেচার করাতে হবে এবং কোথায় গিয়ে আপলোড করবে এই প্রশ্নটা সবথেকে বড়ো প্রশ্ন কী কী করতে হবে কোন জায়গা থেকে কী ফিল আপ করতে হবে কেয়ারফুলি যদি না ফিল আপ করো ক্যান্সেল হতে পারে কিন্তু স্টুডেন্টের নাম তো দেখে নাও দু হাজার পঁচিশে সেশানে কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে যারা নোটিফিকেশন সম্পর্কে আগের ভিডিওটা দেখনি অবশ্যই আইপেটনে দেখে নেবে লাস্ট ডেট কিন্তু এখানে বলেই দিয়েছে যে ষোলোই কিন্তু সেপ্টেম্বর লাস্ট ডেট ফর্ম ফিল আপের যারা ফাইভে পড়ছো ক্লাস ফাইভে যারা পড়ছো তারা কিন্তু ফর্ম ফিল করতে পারবে আগের ভিডিওতে আমরা ডিটেলস বলেছি কারা কারা কী কী ইনফরমেশান দিতে হবে কারা কারা এলিজেবেল আজকের এই ভিডিওতে বা এই ভিডিওতে কিন্তু আমরা বলবো অবশ্যই করে যে হেডমাস্টার মশাই ফর্ম ফিল আপটা করবে তো এই হচ্ছে ফর্ম্যাটটা আমি ভিডিওর মানে এই যে ফর্মের লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু পেয়ে যাবে আজ ইনস্টল করে এটাকে ফিল করে নেবে ওকে তো কিভাবে ফিল করবে কোন জায়গায় কি ফিল করবে সেটা আমরা দেখে নিচ্ছি চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই করে বলবো যদি তুমি নবদয় এন্ট্রান্স এক্সাম দিয়ে থাকো এই ভিডিওটা দেখা শুরু করো তার মানে তুমি এন্ট্রান্স এক্সাম দেবে প্রেক্ষা এডুকেশনে কিন্তু দু হাজার চব্বিশের সেশনে চান্স পেয়েছে উনআশি জন তো তোমার প্রস্তুতি যদি ঠিকভাবে না হয়ে থাকে তাহলে তুমিও কিন্তু চান্স পেতে খুবই কিন্তু বেগ পেতে পারো তো প্রেক্ষা এডুকেশনে যে সমস্ত স্টুডেন্ট চান্স পেয়েছে তাদের মতো করে যদি তুমিও চান্স পেতে চাও অবশ্যই আজই বুক করে নাও তোমার ক্লাসটি এডুকেশনের মাধ্যমে তোমার লাইভ ক্লাস অনলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে অফলাইনও সেন্টারে তোমরা অ্যাডমিশন হতে পারবে কোন কোন সেন্টারে অবশ্যই জানাবো অ্যাপের মাধ্যমে যারা ক্লাসগুলি করতে চাইছো অবশ্যই তাদের লাইভ ক্লাস থাকছে স্টাডি বুকস অ্যান্ড তোমাদের অফলাইন সেন্টারে সে টেস্ট প্লাস অনলাইন সেন্টারে টেস্ট ওয়েব আর শিট প্র্যাকটিস এই সমস্ত কিন্তু কিন্তু করা হবে আজই যুক্ত হয়ে যাও প্রেক্সা এডুকেশান অ্যাপের যে ক্লাসগুলো আছে কারণ নবোদয়ের হানড্রেড যদি প্রস্তুতি নিতে চাও আজই তোমাকে সঠিক ওয়েতে প্রস্তুতি নিতে হবে তবেই তুমি নবোধে চান্স পাবে না হলে এটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায় চান্স পাওয়া কারণ এখানে কম্পিটিশান প্রচুর কয়েক হাজার স্টুডেন্ট পা ছ থেকে সাত হাজার স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করে প্রত্যেক বছর তার মধ্যে থেকে মাত্র আশি জন স্টুডেন্টকে নেয় তো তোমার প্রস্তুতি ঠিক না হলে কিন্তু সেখানে চান্স পাওয়া খুবই মুশকিল তো বেগ অবশ্যই তোমাকে পেতে হবে দেখো এখানে যদি তুমি অ্যাডমিশানও কী কী পাবে কোর্সের বিবরণীটা যদি জানতে চাও সম্পূর্ণ সিলেবাস ওরিয়েন্টেড ক্লাস থাকবে সিলেবাস যদি ক্লিয়ার না থাকে তাহলে বুঝতেই পারছো কোন জায়গা থেকে প্রশ্ন হবে তুমি কিন্তু বুঝতে পারবে না অ্যান্ড সেই জায়গায় ক্লিয়ার করতে পারবে না এর জন্য সিলেবাসটা কভার করা জরুরি আশি নম্বরের প্রশ্ন আসবে ম্যাথ মেন্টালিভিটি ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা জায়গায় কোন কোন জায়গাগুলো কভার করতে হবে কোন কোন জায়গাগুলো তোমাকে স্কিপ করতে হবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট তো সিলেবাস জানা অবশ্যই দরকার এবং সিলেবাস ওরিয়েন্টেড ক্লাস করা সিলেবাস ধরে ধরে তোমাকে শেখা সেটাও ইম্পর্টেন্ট তোমরা আর কি কি এই কোর্সের মধ্যে বই পাবে সাজেশন বুকস বই কিন্তু তোমাদের বাড়িতে পৌঁছাবে সাজেশান বুকস পাবে মডেল পেপার যেটা তোমাদের থাকছে এছাড়া থাকছে তোমাদের কি অধ্যায় অনুযায়ী পরীক্ষা মানে প্রত্যেকটা চ্যাপ্টার বেসিস এক্সাম তাছাড়া থাকছে সম্পূর্ণ পরীক্ষা যেটা হান্ড্রেড মার্কের প্রবেশ করে এছাড়া ফর্ম ফিল আপের গাইডেন্স তো তোমরা পাচ্ছ অফলাইন সেন্টারে এসো দেন অনলাইন সাপোর্টও পাচ্ছ দেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য কমপ্লিট গাইডেন্স পাও না ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য কিন্তু বেটার অপরচুনিটি পাচ্ছ বাংলা প্লাস ইংলিশ দুটো ভাষারই কিন্তু ক্লাসগুলি স্টার্টিং চলছে দেন আজই তুমি কিন্তু বুক করে নিতে পারো প্রাইজ হচ্ছে ফোর ট্রিপল প্রথম হান্ড্রেড স্টুডেন্ট কিন্তু এই প্রাইসে পেয়ে যাবে ওকে অ্যান্ড তোমরা অনলাইন অফলাইন সাপোর্টও পেয়ে যাবে কেউ যদি অনলাইন ব্যাচ বুক করে অনলাইনে এসে তোমার ক্লাস বুক করতে চাও দিন অবশ্যই করতে পারো অথবা তুমি যদি অফলাইনে এসে কিছু বোঝার থাকতে পারে অবশ্যই করতে পারো অফলাইন সাপোর্টও কিন্তু পেয়ে যাবে তো যারা যারা অবশ্যই ব্যাচ বুকিং করতে আসো ব্যাচ বুকিং করে নিতে পারো এবং আমাদের অফলাইন সেন্টার কোন জায়গা সেটা জানার আগে কোন কোন সময় ক্লাস হবে সেটা একটু দেখে নাও তোমার এই ক্লাসগুলি হবে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার প্রেক্ষাডুকেশন যে অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে ওকে সাতটা থেকে নটা ইউটিউবে যে ক্লাসগুলো হবে সোম মঙ্গল শুক্র সাতটা থেকে নটা তো ক্লাস কিন্তু তোমাদের সপ্তাহে দিন দিন হয়েই যাবে যারা যারা ব্যাচ বুকিং করতে সময় নষ্ট করো না আজই বুকিং করে নাও অফলাইনে যারা অ্যাডমিশন হবে তাদের জন্য বারাসাত হাবড়া গোবরডাঙ্গা গাইঘাটা বনগাঁতে কিন্তু অফলাইন সেন্টার আছে আজই তোমার ব্যাচ বুকিং করে নাও এবং নর্থ চব্বিশ পরগনার যে পার্শ্ববর্তী জেলাগুলো আছে সেই জেলা থেকে কেউ যদি আস এসে ক্লাসগুলি করতে চাও অবশ্যই করতে পারো সেই ফ্যাসিলিটিও কিন্তু পেয়ে যাবে আজই কল করো আমাদের ফোন নাম্বারে সকাল নটা থেকে বিকেল পাঁচটা টাইম মলে হোয়াটসঅ্যাপে জেনে নাও আরও বিস্তারিত ইনফরমেশন নবোদায় যদি প্রস্তুতি নিতে হয় হান্ড্রেড পার্সেন্ট তো প্রেক্ষা এডুকেশনই কিন্তু ভরসা অনলাইন এবং অফলাইন দুটো মিডিয়ামে এবং আপডেটেড প্রশ্ন প্রত্যেকটা সেকশান ধরে ধরে ওকে তো যারা যারা প্রস্তুতি নিতে হয়েছ আজই যোগাযোগ করো তো চলো ফেরা যাক ফর্ম কীভাবে ফিল আপ করবে তো দেখো সবার প্রথমে বলেই দিয়েছে এখানে ষোলোই সেপ্টেম্বর কিন্তু লাস্ট ডেট এবছর মনে হচ্ছে যে লাস্ট ডেট কিন্তু চেঞ্জ হবে না কারণ অনেকটা সময় পাবে তবুও হলেও সেটা আমরা জানিয়ে দেবো ওকে প্রথমে যেটা করতে হবে স্টুডেন্টকে দেখো সার্টিফাই সার্টিফাইড দ্যাট ইনফরমেশান গিভেন বিলো আর কারেক্ট ইন রেসপেক্ট অফ কার রেসপেক্টে ফর্ম ফিল আপ করা হচ্ছে সেটা লিখতে হবে অর্থাৎ স্টুডেন্টের কিন্তু এখানে নাম ক্যাপিটাল লেটারে ধরে নাও স্টুডেন্টের নাম হচ্ছে আশিস বৈরাগী তাহলে লিখবে এখানে এ এস এইচ আই অ্যান্ড এস ক্যাপিটাল লেটার অ্যান্ড বৈরাগী বি এ আই আর এ জিআই এটা লিখে দিলে ওকে দেন অনেকে ভাবে স্টুডেন্টের নাম এখানে লিখতে হবে না এই লাইনটা কভার করছে ওকে রেসপেক্ট অফ আশিস বৈরাগী নেম অফ স্টুডেন্ট ঠিক আছে এখানে আশিস বৈরাগী লিখতে হবে হু স্টার্টিং ইন ক্লাস ইন কোন স্কুলে ফাইভে পড়েছে সেই স্কুলটার নাম লিখতে হবে ধরে নাও এখানে এবিসি স্কুল তাহলে এবকে ও এল ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবে যাতে করে ক্লিয়ারলি বোঝা যায় এখানে স্টুডেন্টের ছবি লাগাতে হবে ছবিতে কিন্তু কোনোরকম স্ট্যাম্প করবে না ছবিতে স্ট্যাম্প ছবির উপরে স্ট্যাম্প করবে না হেডমাস্টার মশাই স্ট্যাম্প স্টুডেন্টের সিগনেচার কিছু করবে না পুরো ফাঁকাই থাকবে ওকে নেক্সট হচ্ছে স্টুডেন্টের নাম লিখতে হবে এখানে বড় বড় হাতের অক্ষরে যেমন এখানে লিখেছি সেম সেমভাবে এখানে লিখে দিচ্ছি এ এস এইচ আই এস আশিস বি এ আই আর এ জি আশিস বই রাখি স্টুডেন্টের ফাদার নেম লিখতে হবে আমি এখানে লিখে দিচ্ছি রাজ আর এ বৈরাগী বি এ আই আর এ জি আই ওকে দেন মাদার নেম লিখতে হবে মায়ের নাম লিখতে হবে এখানে স্টুডেন্টের মায়ের নাম ওকে আমি এখানে লিখে দিচ্ছি এল আই এল এ লীলা বি এ আ আই আর এ জি আই এবার এখানে হতে পারে অনেক স্টুডেন্টের গার্জিয়ান নেম থার্ড তিনটে হতে পারে ফার্স্ট নেম সেকেন্ড সেকেন্ড নেম অ্যান্ড থার্ড নেম তো সেইভাবেই লিখবে ওকে আচ্ছা নেক্সট কে কে গার্জিয়ান হবে বাবা হলে বাবার নাম লিখবে অ্যান্ড মা হলে মার নাম ওকে অ্যান্ড তার সঙ্গে রিলেশান কী দেন সেটা লিখবে এখানে গার্জিয়ান নেম আমি ধরে নিচ্ছি রাজ ফাদার নেম হবে বৈরাগী বি এ আই আর এ জি আই এখানে একটা কথা বলবো যদি লিখতে অসুবিধা হয় অবশ্যই ছোট ছোট করে স্পষ্ট লিখবে ছোট ছোট করে স্পষ্ট আর এই কপিটার অন্তত দু থেকে তিন কপি করে নেবে ওকে দেন এখানে কি ফাদার্স কমা দেবে দেন ফাদার্স লিখবে এফ এ টি এইচ ঠিক আছে আমি ছোটো হাতে লিখে দিলাম বড়ো হাতে লিখবে এখানে তাড়াতাড়ি করার জন্য ওকে নেক্সট হচ্ছে স্টুডেন্টের ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখ এখানে ডেট যদি কোনো স্টুডেন্টের এগারো তারিখ এগারো তারিখ জন্ম হয় দেন এগারো লিখবে যদি কোনো স্টুডেন্টের এক হয় তাহলে জিরো ওয়ান লিখবে মান্থ যদি ডিসেম্বর হয় তাহলে বারো লিখবে আর যদি ফেব্রুয়ারি হয় তাহলে এখানে জিরো টু লিখবে ওকে আর ফেব্রুয়ারির ক্ষেত্রে এখানে একটা সমস্যা স্টুডেন্টরা কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করতে পারবে না তবে ডেট অফ বার্থ অনুযায়ী এটা ডিপেন্ড করছে ওকে তো আমি এখানে লিখছি জিরো ফাইভ ওকে ঠিক আছে দু এবার স্টুডেন্টের ডেট অফ বার্থ লিখে নেবে ইন ওয়ার্ড এখানে কিন্তু বানান করেও লিখতে হবে ছোট্ট ছোট্ট করে লিখবে যদি না ধরে এখানে একটা লাইন করবে এখানে একটা লাইন করবে হয়ে গেল আচ্ছা নেক্সট কি বলেছে জেন্ডার এখানে স্টুডেন্টের জেন্ডার দিতে হবে ওকে বয়েজ হলে বয়েজ গার্লস হলে গার্লস ট্রান্স জেন্ডার হলে ট্রান্সজেন্ডার যেটা হবে সেটাতে টিক দেবে ঠিক আছে নাকি বলেছে পুট মার্ক ওকে আচ্ছা নেক্সট হচ্ছে কি ক্যাটাগরি জেনারেল হলে এখানে লিখবে জিইএন এন ওকে ও হলে ও বি সি এস সি হলে সি অ্যান্ড এস টি হলে এস টি বাকি কোনো ঘরে টিক বক্স কিছুই দেবে না ওকে বা এখানে টিকও দিতে পারো যেহেতু এর সোজা আছে তবে টিকও দিতে পারো ঠিক আছে প্লিজ পুট দ্য মার্ক যেহেতু এর সোজা সুজি আছে টিকও কিন্তু দিতে পারো বোঝা গেছে না হলে লিখে দেবে এসসি আচ্ছা নেক্সট হচ্ছে ডিসএবিলিটি যদি থাকে তাহলে টিক দেবে হলে দেওয়ার দরকার নেই তবে এটাতে টিক দিলেই সব থেকে সুবিধা আমি সবগুলো দেখতে পাচ্ছি টিক দিয়েছে তবে এটাতে টিক দিলেই কিন্তু হবে ওকে টিক দেবে যদি ওবিসি হয় ওবিসি আর ওবিসিদের ক্ষেত্রে আমি বলেছি সেন্ট্রাল লিস্ট থাকা জরুরি যারা জানো না সেন্ট্রাল লিস্ট কি এর আগের ভিডিওটা দেখে না ওপরে আয় বাটনে পেয়ে যাবে ওকে আর সেন্ট্রাল লিস্ট যদি দরকার হয় আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা পাঠিয়ে দেবো কত পার্সেন্ট ডিসেবিলিটি সেটা কিন্তু লিখতে হবে অবশ্যই করে আচ্ছা আধার নাম্বার দিতে হবে ম্যান্ডেটরি এখানে নয় তবে যাদের আছে তাদের দিতে হবে ম্যান্ডেটরি অবশ্যই ভর্তির সময় দিতেই হবে এখন না দিলে ভর্তির সময় দিতে হবে যাদের নেই অবশ্যই করে আধার কার্ড বানিয়ে নিন স্টুডেন্টদের ক্ষেত্রে ওকে তো আধার নাম্বারটা এখানে কিন্তু পুট করতে হবে স্টুডেন্টে আচ্ছা প্যান নাম্বার প্যান নাম্বার অফ ক্যান্ডিডেট এটা পিইএন নাম্বার অফ ক্যান্ডিডেটের আমি বলে দিয়েছি সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে স্টুডেন্টকে প্যান নাম্বার ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ নেক্সট বিষয় আসছে অ্যাড্রেস ঠিকানাটা কিন্তু এখানে ঠিকভাবে লিখতে হবে স্টুডেন্টকে আর মোবাইল নাম্বার বাধ্যতামূলক এমন মোবাইল নাম্বার স্টুডেন্টরা এখানে দেবে যে নাম্বারটা একদম নবোদয়ের সেকেন্ড লিস্ট বেরোনো পর্যন্ত মোটামুটি এখন থেকে প্রায় সাত থেকে আট মাস থাকবে সেকেন্ড লিস্ট যদি পাঁচ না ভুল বললাম আট থেকে ন মাস বা দশ মাসও থাকতে পারে দেন এক বছরের জন্য বন্ধ হবে না সেই নাম্বারটা দেবেন ওকে ইমেল আইডি এখানে দেবেন বাধ্যতামূলক নয় তবে দিতে পারেন এখানে আচ্ছা আইডেন্টিফিকেশান মার্ক ক্যান্ডিডেট এখানে আইডেন্টিফিকেশন মার্ক বাধ্যতামূলক দেবেন ফর্ম ফিল আপে কিন্তু দিতে হবে অ্যানুয়াল ইনকাম এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট অ্যানুয়াল ইনকাম সেটা কি সেটা অবশ্যই করে দেবেন এখানে অবশ্যই অভিভাবকের অ্যানুয়াল ইনকাম বাবা মায়ের অ্যানুয়াল ইনকাম ঠিক আছে অ্যানুয়াল ইনকামটা এখানে দেবেন কারণ স্টুডেন্টদের তো অ্যানুয়াল ইনকাম হয় না ন্যাশনালিটি স্টুডেন্টের ন্যাশনালিটি দেবেন বাবা মায়ের ইনকাম বা গার্জিয়ানের ইনকামে কিন্তু অ্যানুয়াল ইনকাম সেটা এখানে দেবেন আচ্ছা রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কী হবে সেটা এখানে দেবেন শিখ সেটা এখানে দেবেন এটা খুব ইম্পর্টেন্ট জায়গা মিডিয়াম অফ এক্সামিনেশান স্টুডেন্ট কোন মিডিয়ামে প্রবেশিকা পরীক্ষা দেবে আমি একটু আগেই স্টুডেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে বলেছি কোন মিডিয়ামে স্টুডেন্টরা প্রবেশিকা পরীক্ষা দেবে সেটা আমি একটু আগেই বলে দিয়েছি দেন আবারও দেখাচ্ছি কোন কোন মিডিয়ামে স্টুডেন্টরা প্রবেশিকা পরীক্ষা দিতে পারে ওকে সেটা একটু দেখে নাও এখানে দেখতেই পারছো যে কোন কোন মিডিয়ামে প্রবেশিকা পরীক্ষা দেবে তো আমি ধরে নিচ্ছি যে বাংলা মিডিয়াম স্টুডেন্টরাই বেশি তো এখানে দেখতেই পাচ্ছ আচ্ছা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু এখানে দেখাচ্ছে যে বাংলাতে দেওয়া যাবে আগের ভিডিওতে একটু কারেকশন করে দিচ্ছে এখন আন্দামান নিকোব দ্বীপ নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু ওপরে দিয়েছে আগের বার নিচে ছিল এই কারণের জন্য চোখ থেকে আউট হয়ে গেছিলো তো বাংলা স্টুডেন্টদের কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে পারবে আন্দামান আর নিকোবর ঠিক আছে আমি এটাকে বলে দিয়েছিলাম ঠিক আছে আন্দামান অ্যান্ড নিকোবর যে শুধু এটা বলে দিয়েছিলাম ওপরে কিন্তু এটা ছিল ঠিক আছে আচ্ছা দমন আন্দামান অ্যান্ড দমন দ্বীপ ওকে আচ্ছা নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের ক্ষেত্রে বাংলা মিডিয়াম দেওয়া যেতে পারে ইংলিশ মিডিয়াম হিন্দি নেপালি উর্দু বেশিরভাগ স্টুডেন্টরাই আমার বাংলা স্টুডেন্টের হয় অ্যান্ড ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের হয় এই কারণের জন্য আমি এটা দেখিয়ে দিলাম ওকে তো এইটা অবশ্যই করে লিখতে হবে স্টুডেন্টকে যে কোন রিজিয়ানে স্টুডেন্ট প্রবেশিকা পরীক্ষা দেবে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে আমি স্টুডেন্টকে বলবো বাকি যে সেকশনটা সেটা কীভাবে ফিল আপ করবে সেটা একটু দেখে নাও এখানে দেখো স্টুডেন্টের কিন্তু অবশ্যই করে দেখো নেম অফ দ্য স্কুল কোন স্কুলে ক্লাস থ্রিতে পড়ছে সেটা শর্ট ফর্মে নাম দেবে ফোরে পড়ছে সেটা দেবে অ্যান্ড ফাইভে পড়ছে সেটা দেবে আর এখানে বলেছে সেটা কোন এরিয়ায় ভিলেজে ভিলেজ না মানে কোন এরিয়ায় স্কুলটা আছে ভিলেজ নেম হলে ভিলেজ নেম অ্যান্ড প্লেস হলে সেই জায়গাটার নাম দিতে হবে স্কুলের নাম লিখে তারপর সেই জায়গাটার নামও কিন্তু উল্লেখ করতে হবে ওকে আচ্ছা নেক্সট স্কুল লোকেশান রুরাল না আরবানে পড়ছে সেটা কিন্তু মেনশান করতে হবে স্কুল থেকে জিজ্ঞাসা করে না জানা থাকলে স্কুল থেকে জিজ্ঞাসা করে তবেই লিখবে ওকে রুরাল হলে রুরাল পুরো কমপ্লিটলি আর ইউ আর এ এল আর আরবান হলে আরবান প্রত্যেকটা যেটা রুরাল হবে সেটা রুরাল যেটা আরবান হবে আরবান ঠিক আছে সেটা লিখতে হবে নেক্সট হচ্ছে মান্থ অফ ইয়ার অফ জয়েনিং মান্থ অ্যান্ড ইয়ার অফ জয়েনিং কোন মাসে জয়েন করেছে ক্লাস থ্রিতে ফোরে অ্যান্ড ফাইভে সেটা কিন্তু এখানে লিখতে হবে ক্লাস স্টুডেন্ট যদি ক্লাস ফোরে মানে থ্রিতে মানে যদি এখন স্টুডেন্ট ফাইভে পড়ে থাকে তাহলে স্টুডেন্ট কি জানুয়ারিতে স্টুডেন্ট এখানে জানুয়ারি লিখতে হবে জে এ এন দু ঠিক আছে জানুয়ারিতে দু হাজার চব্বিশে ফাইভে অ্যাডমিশান হচ্ছে তাহলে এখানে জানুয়ারিতে দু হাজার তেইশে হবে ফোরে অ্যাডমিশান হচ্ছে এবং জানুয়ারিতে দু হাজার বাইশে কিন্তু থ্রিতে অ্যাডমিশন হচ্ছে এটা কিন্তু লিখতে হবে এর এদিক ওদিক হলেই সমস্যা ওয়েস্টবেঙ্গল স্টুডেন্টদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বলছি যাদের সমস্যা হবে ফোন করে জানিয়ে পারো আচ্ছা মান্থ অফ ইয়ার পাসিং তাহলে এটা পাস হয়েছে কত পাসিং হয়েছে ডিসেম্বর ডিসেম্বর দু হাজার বাইশ ডিসেম্বর দু হাজার তেইশ অ্যান্ড এই জায়গাটা লিখতেও পারো কারণ এখনও পাস আউট হয়নি বা ব্ল্যাঙ্ক রাখতে পারো যেহেতু পাস আউট হয়নি লিখতে পারো বা এখানে লিখে দিলেও খুব সুবিধা ডিসেম্বর দু হাজার চব্বিশ এটা এটা রকমভাবে অসুবিধা হবে না কারণ যদি এরকম হয় যে স্টুডেন্ট পাসই করতে পারবো না তো যারা প্রস্তুতি নেয় বা নবোদয়ের কথা ভাবছে তারা পাস আউট হয়েই যায় তবে ডিসেম্বর দু লিখে না দেওয়াটাই খুব ভালো আমি এটা প্রেফার করি ওকে কারণ এটা এখন যেহেতু হয়নি লেখার প্রয়োজন নেই আচ্ছা নেম অফ দ্য ব্লক কোন ব্লকে স্টুডেন্ট ক্লাস থ্রিটা আছে সেটা লিখতে হবে কোন ব্লকে ক্লাস ফোরটা আছে সেটা লিখতে হবে কোন ব্লকে ফাইভে আছে সেটা লিখতে হবে যদি সেম ব্লক হয় তাহলে সেম ব্লকেই লিখতে হবে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট সেমভাবে জেলাটার নাম লিখতে হবে এখানে স্টুডেন্টকে অ্যান্ড তারপর নেম অফ দ্য স্টেট সেম জেলাতেই হতে হবে ক্লাস থ্রি ফোর ফাইভ এখানে সমস্যা হচ্ছে কোনো স্টুডেন্ট যদি ক্লাস থ্রি ফোর আলাদা জেলা হয় ফাইভ আলাদা জেলায় হয় ডকুমেন্ট ভেরিফিকেশনের সমস্যা হবে আমরা দেখেছি এবং হবেই এটা কিন্তু মাথায় রেখো ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে সিগনেচার করতে হবে স্টুডেন্টের এখানে সিগনেচার করতে হবে প্যারেন্টসের লাস্ট একদম শেষে যেটা করতে হবে সিগনেচার অফ দ্য হেডমাস্টার মশাই উইথ সিল সিল করবে সিগনেচার করবে এবং সিল করবে মানে সিল সেটাও কিন্তু করতে হবে তাহলে কিন্তু একদমই হবে না এই ওপরের সমস্ত ইনফরমেশান যে সঠিক সেটা হেডমাস্টার মশাই সিল করে সই করে কিন্তু অ্যাপ্রুভ করে দিল ইন ফিউচার কোনো প্রবলেম হলে হেডমাস্টার মশাইকে ধরবে তোমাকে ধরবে তোমাকে ধরবে না কিন্তু ওকে তাহলে এটা ছিল ফর্ম ফিল আপ সম্পূর্ণ ফর্ম ফিল আপ দেখিয়ে দিয়েছি ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে আর এটা ডাউনলোড করতে পারবে নবোদয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে কোথা থেকে একবার দেখিয়ে দিই প্রত্যেকে দেখে নাও এই যে নবোদয় গভ ডট ওয়েবসাইটে চলে যাবে দেন তারপর এখানে ক্লিক করলে তোমাকে নিয়ে যাবে ওদের নেক্সট যে উইন্ডোতে উইন্ডো খোলার পর এখানে প্রসপেক্টাস বলে এই যে প্রসপেক্টাস বলে এখানে ক্লিক করবে করলেই কিন্তু ডাউনলোড করার সেকশন দেবে ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড করে তোমরা কিন্তু করতে পারবে এই সেকশনটা চোদ্দ আঠাশ নম্বর পাতাতে আছে আমি শুধু এই পৃষ্ঠাটাকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে নেবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা পাঠিয়ে দেবো আচ্ছা লাস্ট ওয়ান স্টুডেন্ট যারা প্রবেশিকা পরীক্ষা দিচ্ছ অফলাইন সেন্টারে এসে দেবে পড়াশোনা করতে চাইছ গাইডেন্স পেতে চাইছো এডুকেশনের মাধ্যমে চান্স পেতে চাইছো হানড্রেড পারসেন্ট তাদের জন্য অবশ্যই করে গাইডেন্স শুরু হয়ে গেছে ব্যাচ বুকিং চলছে বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম বার্সা থাবড়া গোবরডাঙ্গা গাইঘাটা এই সমস্ত সেন্টারে অফলাইন এসে পড়তে পারো হেল্পলাইন নাম্বারে ফোন করে নাও আর যারা অনলাইন অ্যাডমিশান হতে চাইছো তাদের জন্য কিন্তু অবশ্যই করে অ্যাপ্লিকেশানের মাধ্যমে ক্লাসগুলি করতে পারবে অনলাইন লাইভ ক্লাস স্টাডি বুকস অনলাইন ম্যাটেরিয়াল অনলাইন টেস্ট অফলাইন টেস্ট ওয়েম শিট সব কিছুই কিন্তু তোমাদের জন্য থাকছে আজই তোমার সিটটা তুমি বুক করে নাও তোমরা কী কী পাচ্ছ সমস্ত ডিটেলস আমরা অলরেডি বলে ফেলে দিয়েছি তো একটু দেখে নাও প্রাইজ কিন্তু পাবে প্রথম একশো জন চার হাজার নশো নিরানব্বই টাকায় তো শেষ হয়ে গেলে কিন্তু এই প্রাইজ আর পাবে না এর থেকে কিন্তু আর বেশি প্রাইজই হয়ে যাবে সেটা হচ্ছে পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা এই কোর্সটি ওকে তো যারা যারা নিতে চাইছো আজই তোমরা কিন্তু কল করে নিতে পারো বা তোমরা আমাদের অ্যাপে গিয়েও পেয়ে যাবে আচ্ছা প্রেক্ষা অ্যাপে তোমরা যারা ক্লাস করতে চাইছো কোন কোন দিন ক্লাস হবে বৃহস্পতিবার রবিবার শনিবার বৃহস্পতি রবি শনি সাতটা থেকে নটা ইউটিউবে ক্লাস হবে সোম মঙ্গল শুক্র সাতটা থেকে নটা তো এটা সমস্ত ইনফরমেশান আমরা বলে দিয়েছি কিভাবে ফর্ম ফিল করবে সেটাও আমরা বলে দিয়েছি যারা নবদয় ফর্ম ফিল করতে চাইছো তাদের গাইডেন্স কিভাবে দিতে হবে সেটাও কিন্তু আমরা বলে দিয়েছি বা কিভাবে গাইডেন্স নেবে সেটাও বলে দিয়েছি তো অবশ্যই করে ভিডিওটা দেখে হেল্প পেয়েছ যদি কোনো সমস্যা অবশ্যই ফোন করে নিতে পারো সকাল নটা থেকে বিকেল পাঁচটা নিচে দেখো স্ক্রল করছে এই হেল্পলাইন নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি তো আজকের পর্যন্ত পরবর্তী ইনফরমেশনের জন্য অবশ্যই অবশ্যই করে প্রত্যেককে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাটন থেকে প্রেস করো বাটনে প্রেস করে রাখো যাতে করে এইরকম ভিডিও ক্লাস পেতে পারো আর কোনো রকম অসুবিধা না হয় ওকে